আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা যখন কোনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করি তখন তিনটি জিনিস অবশ্যই আমাদেরকে দিতে হয়, তাহলে ইউজার নেম, ইমেল আইডি এবং পাসওয়ার্ড। আর এই পাসওয়ার্ড যদি আমরা সেভ করে রাখি তাহলে গুগল থেকে যে কোনো সময় তা দেখা যাবে এবং চেঞ্জ করা যাবে। আমরা কাজের জন্য বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে থাকি, আর কোন ওয়েবসাইটে কোন ইউজার নেম বা ইমেল অথবা পাসওয়ার্ড ইউজ করেছি তা ভুলে যাই। শুধু ওয়েবসাইটই নয়, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি এবং জিমেইল আইডি ক্রিয়েট করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করে থাকি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে গুগল থেকে খুব সহজেই ওয়েবসাইটের নাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড বের করবেন। তো চলুন শুরু করি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ব্রাউজারটি ওপেন করার পর ব্রাউজারের ডান পাশে কর্নারে থ্রি ডট মেনু এই অপশনটিতে যাবেন। এখানে গিয়ে সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংয়ে যাওয়ার পরে একটু নিচে নামার পর দেখতে পাবেন অটোফিল। অটোফিলের নিচেই দেখতে পারবেন পাসওয়ার্ড। পাসওয়ার্ডে ঠিক এই পাশে আপনি ক্লিক করবেন। আপনি যে যে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছেন সব ওয়েবসাইটের নাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড শো করবে। আপনি এই শো পাসওয়ার্ডে ক্লিক করলে আপনি পাসওয়ার্ডটি দেখতে পারবেন। এখান থেকে আপনি চাইলে পাসওয়ার্ডটি এডিট করতে পারবেন অথবা রিমুভও করতে পারবেন। শুধু আপনি নয়, আপনি যদি আপনার ইউজ করা ব্রাউজারে পাসওয়ার্ড সেট না করে দেন তাহলে যে কেউ আপনার ব্রাউজারে ঢুকে আপনার মূল্যবান পাসওয়ার্ড হ্যাক করতে পারে। সো বি কেয়ারফুল ইন ইউর পাসওয়ার্ড। ব্রাউজার যদি আপনি পাসওয়ার্ড সিস্টেম করে রাখেন তাহলে কেউ যদি আপনার ব্রাউজারে প্রবেশ করে তবে অবশ্যই তাকে পাসওয়ার্ড দিয়ে ব্রাউজারটি ওপেন করতে হবে। আপনার মূল্যবান পাসওয়ার্ড যাতে কেউ হ্যাক না করতে পারে তার জন্য আপনি আপনার ব্রাউজারে অবশ্যই পাসওয়ার্ড সেট করে রাখবেন। তো ব্রাউজারে কীভাবে পাসওয়ার্ড সেট আপ করতে হয় তা নিয়ে আমার একটি ভিডিও আছে। আমি ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।